বঙ্গোপসাগরে নিম্নচাপের যে দুর্যোগের আশঙ্কা উপকূলবর্তী এলাকাগুলিতেও। সুন্দরবনে কালিন্দি রায়মঙ্গল নদী বাঁধে একাধিক জায়গায় ফাটল, নিম্নচাপ ও ভরা কোটালে জোড়া ফলায় আতঙ্কে সুন্দরবনবাসী, তৎপর সেচ দপ্তর। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ভ্রুকুটি, সুন্দরবনের রায়মঙ্গল ও কালিন্দি নদী বাঁধের একাধিক জায়গায় ফাটল। একদিকে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, তার উপর ভরা কোটালের জোড়া ফলায় আতঙ্কের দিন কাটছে সুন্দরবনবাসীর। বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনের স্যান্ডারবিল গ্রাম পঞ্চায়েতের পাশ দিয়েই বয়ে গেছে রায়মঙ্গল ও কালিন্দি নদী। সেই নদী বাঁধের একাধিক জায়গায় ফাটল দেখা দিয়েছে। নিম্নচাপের ফলে বৃষ্টিপাত বা জলোচ্ছ্বাস বাড়লে যে কোনো সময় বড়সড় বিপর্যয়ের মুখে পড়তে পারেন গ্রামবাসীরা। এ বিষয়ে স্যান্ডারবিল গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য তাপস কুমার মণ্ডল জানান, বাঁধের অবস্থা খুব খারাপ। আমরা বিভিন্ন সময়ে বিডিও অফিস সহ বিভিন্ন দপ্তরে জানিয়েছি, কিন্তু সেভাবে কোনো প্রতিকার করা হয়নি। তিনি আরো বলেন, আপাতত পঞ্চায়েতের তরফ থেকে মাটির বস্তা শাল বল্লার সাহায্যে বাঁধ মেরামতের চেষ্টা চলছে। গ্রামবাসীদের দাবি, জলস্তর যদি বাড়তে থাকে তাহলে জল ঢুকে পড়বে গ্রামগুলিতে। স্থানীয় গ্রামবাসীদের দাবি, বিগত দিনে আমফান, আইলা বা যশের মতো দুর্যোগের সময় সমস্যায় পড়তে হয়েছে গ্রামের মানুষদের। নোনা জল ঢুকে নষ্ট হয়েছে বিঘের পর বিঘে জমির ফসল। সূত্রের খবর, পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই সেচ দপ্তরের পক্ষ থেকে দপ্তরের মন্ত্রী পার্থ ভৌমিকের উপস্থিতিতে গত সোমবার কাকদ্বীপের সেচ ভবনে বৈঠক করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, বিধায়ক সমীর জানা, মন্টুরাম পাখিরা সহ দপ্তরের বিভিন্ন আধিকারিকেরা। প্রায় দু ঘণ্টার বৈঠক শেষে বাঁধের ভাঙন রোধে সেচ দপ্তরকে তৎপর হওয়ার নির্দেশ দেন মন্ত্রী। এ বিষয়ে বসিরহাটের সেচ দপ্তরের আধিকারিক রানা চ্যাটার্জি বলেন, ব্লক প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে বাঁধের ফাটলের মেরামতের কাজ তারা দ্রুত শুরু করেন। পাশাপাশি সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, হাড়োয়া, মিনাখা এই পাঁচটি ব্লকে ট্রানজিট পয়েন্ট করা হয়েছে। আপৎকালীন পরিস্থিতিতে বাঁধ মেরামতের জন্য সামগ্রী প্রস্তুত রাখা রয়েছে। নজর রাখা হচ্ছে বাঁধগুলির ওপর। দপ্তরের আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান তিনি। আমরা বস্তা, আমাদের যে পলিব্যাগ, এমটি পলিব্যাগ, এটা আমাদেরকে ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে স্ট্র্যাটেজিক পয়েন্টে রাখতে। আমরা টোটাল এই এলাকাতে বসিরহাটে পাঁচটা স্ট্র্যাটেজিক পয়েন্টে আমরা বস্তা রেখেছি, এবং যখন যেরকম প্রয়োজন হবে স্থানীয় পঞ্চায়েতের থেকে বা বিডিও সাহেব বললে পরে আমরা সেই বস্তা তাদেরকে দেব। এর বাইরেও আমাদের সজাগ দৃষ্টি রয়েছে। আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা সবাই আউট অফ স্টেশন কেউ নয়, সবাই স্টেশনেই আছে, যে যার জায়গায় আছে। আমরা মনিটরিং করছি, ডিস্ট্রিক্ট লেভেল থেকে মনিটরিং করা হয়। সব মিলিয়ে নিম্নচাপ, তার উপর ভরা কোটালের জোড়া ফলার আক্রমণের আতঙ্কে প্রহর গুনছেন নদীপাড়ের এই বাসিন্দারা। আমি এখানে প্রতিদিনই ইনকোয়ারিতে আসি, এবং আমার পঞ্চায়েতের প্রধান, আমাদের ব্লক সভাপতি শহীদুল্লাহ গাজী, ইভেন বিডিও অফিসের বিভিন্ন আধিকারিককে বারে বারে জানিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো প্রতিকার করলো না। এই মুহূর্তে যা নদীর ধারের অবস্থা, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, সেক্ষেত্রে গ্রামের মানুষের প্রচুর ক্ষয়ক্ষতি হবে। এই মুহূর্তে পঞ্চায়েতের তো কেন্দ্রীয় সরকারের থেকে 100 দিনের প্রকল্পে কোনো টাকা দিচ্ছে না, সেই জন্যে এখানে পঞ্চায়েত থেকেও কাজ করতে পারছে না। আমার ব্লক সভাপতি শহীদুল্লাহ গাজী ইরিগেশনকে জানিয়েছে, কিন্তু তাদের দিক থেকেও কোনো হেলদোল দেখছি না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, সুন্দরবন। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।